হ্যালো এভরিওয়ান মাই স্মার্ট সাজেস্ট ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে ক্লিক করার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তবে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ডিজিটাল হেলথ আইডি বা ডিজিটাল হেলথ কার্ড আপনারা কিভাবে বানাবেন সেটা বানানোর সম্পূর্ণ প্রসেস যেটা রয়েছে স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই ভিডিওটির সঙ্গে থাকবেন কীভাবে বানাতে পারবেন কী কী লাগবে সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করছি তো বন্ধুগণ যদি আপনারা আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করব তো আমরা প্রথমে এই অফিসিয়াল ওয়েবসাইটেতে আসবো যেটা হচ্ছে হেলথ আইডি ডট এইচ এম ডট ডট ইন ন্যাশনাল হেলথ অথরিটির যে অফিসিয়াল ওয়েবসাইট এটা হচ্ছে এটা এই হচ্ছে এর অফিসিয়াল ওয়েবসাইটটি তো আপনারা যদি এখানে লক্ষ্য করেন তাহলে আপনারা দুটো অপশন পাবেন ক্রিয়েট ইউর হেলথ আইডি নাও এবং জেনারেট ইউর আইডি দুটো জায়গার মধ্যে আপনারা যে কোনো একটি জায়গাতে আপনারা ক্লিক করবেন তো যখনই ক্লিক করবেন তো আপনাদের সামনে কিন্তু এই ধরনের একটা পেজ ওপেন হয়ে যাবে তো প্রথমে একটা অপশন পাবেন জেনারেট বাই আধার এবং জেনারেট বাই ড্রাইভিং লাইসেন্স তো আপনি আপনার আধার কার্ড কিংবা ড্রাইভিং লাইসেন্স দুটোর মাধ্যমেই বানাতে পারবেন তো আধার দিয়ে করবেন অবশ্যই যদি আপনার আধার কার্ডের সঙ্গে আপনার কোনো মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তবে আধার দিয়ে করবেন আর না হলে আপনি কি করবেন আপনি এই ড্রাইভিং লাইসেন্স দিয়ে করবেন তো আমি আধার কার্ড দিয়ে করছি তারপর এখানে কি করতে হবে আপনার যে আধার নাম্বারটা সেই আধার নাম্বারটা কিন্তু আপনাকে এখানে দিয়ে দিতে হবে তো আমি আমার যে আধার নাম্বারটা সেটা এখানে দিয়ে দিচ্ছি তো আধার নাম্বারটা দেওয়ার পর এখান থেকে এই যে এখানে দেখুন ইনস্ট্রাকশন রয়েছে সুন্দরভাবে ইনস্ট্রাকশনটা চাইলে পড়তে পারেন এখানে আই এগ্রি দেওয়ার পর আই এম নট এ রবট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই ক্যাপচারটাকে ভেরিফিকেশানটাকে কমপ্লিট করবেন করার পর সাবমিট করবেন যখনই আপনারা সাবমিট করবেন তো আপনার যে আধার ওটিপি সেই আধার ওটিপিটা কিন্তু যাবে কোথায় আপনার যে মোবাইল নাম্বারটা ছিল সেই মোবাইল নাম্বারটাতে কোন মোবাইল নাম্বারটাতে যেটা আপনার আধারের সঙ্গে লিঙ্কেড রয়েছে তো আমি সেই ওটিপিটা এখানে দিয়ে দেবো তো ওটিপিটি দিয়ে দেওয়ার পর এখান থেকে আমি সাবমিটে ক্লিক করব সাবমিটে ক্লিক করার পরই কিন্তু আমার সামনে আরও একটা পেজ আসবে যার জন্য আমাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে তারপর আমার একটি মোবাইল নাম্বার এখানে যুক্ত করতে হবে যে মোবাইল নাম্বারে আমার একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে বা সেই মোবাইল নাম্বারটা কিন্তু আমি এখানে লিখে দিচ্ছি তো মোবাইল নাম্বারটি দিয়ে দেওয়ার পর এখান থেকে সাবমিটে ক্লিক করব যখনই সাবমিটে ক্লিক করব তো আমার সেই মোবাইল ফোনে কিন্তু একটি ওটিপি যাবে মোবাইল নাম্বারটি দেওয়ার পর তো আমি ওটিপিটি দিয়ে দিয়েছি দেওয়ার পর এখান থেকে আমাকে সাবমিট করতে হবে যখনই সাবমিট করব তো আমার যে আধার প্রোফাইলটা সেই আধার প্রোফাইলটা কিন্তু এখানে চলে আসবে দেখতে পাচ্ছেন তা আপনাদের ছবি পাবেন এখানে নাম পাবেন মিডিল নেম এবং লাস্ট নেম পাবেন তারপর আপনার ডেট অফ বার্থ পাবেন এখানে জেন্ডার পাবেন তারপর সমস্ত কিছু দেখে নেওয়ার পর এখানে এসে আপনাকে একটা আইডি ক্রিয়েট করতে হবে যে আইডিটা আপনারা ক্রিয়েট করে নেবেন তারপর এখানে আপনাদের ইমেল আইডি দেবেন এবং বাকি সব কিছু একই থাকবে তো ইমেল আইডিটা আমি দিয়ে দিচ্ছি তো আমি এখানে একটা আইডি ক্রিয়েট করে নিলাম যেখানে স্মল লেটার ক্যাপিটাল লেটার এবং নাম্বার সমস্ত কিছু মিলিয়ে ক্রিয়েট করেছি আইডিটা এবং তারপর এখান থেকে আমি আমার একটা ইমেল আইডিটা দিয়ে দিচ্ছি তারপর এখানে সাবমিট অপশানে ক্লিক করব তো যখনই সাবমিট অপশানে ক্লিক করব তো আমাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে পরবর্তী পেজটিতে যাওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন যে আমার যে হেলথ আইডি সেটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে খুব সহজেই ক্রিয়েট হয়ে গেছে এবং আমার প্রোফাইলও খুলে গেছে তো আমি এখান থেকে এটাকে ডাউনলোড করে নিলাম ডাউনলোড হেলথ আইডি কার্ড তো এখানে এটা ডাউনলোড হয়ে গেছে অলরেডি তো আপনারা দেখতেই পারছেন এই যে আইডিটা আমার স্ক্রিনে আমি সিকিউরিটি রিজন কিন্তু এই আইডিগুলো আমি তথ্যগুলো কিন্তু আমি হাইড করে রেখেছি তো দেখতে পাচ্ছেন এখানে হেলথ আইডি নাম্বার দেওয়া হয়েছে এটা হচ্ছে আইডি নাম্বার তারপর হচ্ছে অ্যাড্রেস দেখতে পাচ্ছেন তারপর হচ্ছে আপনার ডেট অফ বার্থ এবং জেন্ডার মোবাইল নাম্বার কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের যে হেলথ আইডি কার্ড সেটা বানাতে পারেন বা এখানে দেখতে পাচ্ছেন যে মাই অ্যাকাউন্ট নাম্বার কিন্তু এখানে দেওয়া রয়েছে অ্যাকাউন্ট মাই অ্যাকাউন্টে আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন যে প্রোফাইল সেট সেট পাসওয়ার্ড আপডেট ইমেল আপডেট মোবাইল নাম্বার ডি কে ওয়াইসি ডিঅ্যাক্টিভেট অ্যান্ড ডিলিট হেলথ আইডি মাই বেনিফিটস বা এই সমস্ত কিছু সমস্ত কিছুই আপনারা পেয়ে যাবেন এখানে তো আশা করছি খুব সহজেই আপনারা এই হেলথ আইডি কার্ডটি বানাইতে পারবেন এবং আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকুন আমাদের সঙ্গে জুড়ে থাকুন প্রত্যেকটি লেটেস্ট আপডেটের জন্য ধন্যবাদ প্রথম থেকে শেষ অবধি ভিডিওটির সঙ্গে থাকার জন্য